দেখুন, এবার তিব্বতে ঢুকছে হাজার হাজার চীনা সৈন্য। ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি সেরে ফেলতে উদ্যোগী হলো চীন। তিব্বত সীমান্তে হাজার হাজার সামরিক সরঞ্জাম ফৌজ মোতায়েন করেছে বেইজিং। জারি রয়েছে সড়ক ও রেলপথে আরও সামরিক সরঞ্জাম নিয়ে আসার কাজও। স্থানীয় এক প্রতিবেদন মোতাবেক ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিবাদ চরমে ওঠায় এবার চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। হংকং থেকে প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্ট চীনা সেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নির্দেশে তিব্বতের উত্তরে কুনলুন পর্বতমালায় পাড়ি দিয়েছে প্রচুর চীনা সেনা। তাদের সঙ্গে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র। ডোকালা সীমান্তে যখন ভারত ও চীন দুই দেশের সেনাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধেংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে, এমন পরিস্থিতিতে এ ঘটনা দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করল। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতের মালভূমিতে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। আনুমানিক 10,000-এর মতো সেনা এই লাইভ ড্রিলে অংশ নেয়। মহড়ায় বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী নিয়ে 100 ট্রাক, প্রচুর হাউজুজার কামান, বিমান বিধ্বংসী কামান, বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, মিসাইল লঞ্চিং প্যাড, রকেট লঞ্চিং প্যাড, শত্রুপক্ষের বিমান চিহ্নিত করার র্যাডার ইউনিট, এন্টি ট্যাঙ্ক গ্রেনেড, মোবাইল কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ব্যবহার করে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।